আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ইনস্টাগ্রাম আইডি মোটামুটি সবারই প্রয়োজন হয়, হোক সেটা ব্যক্তিগত কারণে আর হোক সেটা বিজনেস পারপাজে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা মোটামুটি সবাই খুলতে জানি, বাট দেখা যাচ্ছে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন, তো পরবর্তীতে সেটার প্রোফাইল পিকচার দিয়েছেন, বায়ো দিয়েছেন, একটা ওয়েবসাইট দিয়েছেন, তো আপনি মনে করলেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে না, এরপরেও অনেক কাজ থাকে, কাস্টমাইজেশন থাকে, প্রাইভেসি সেট আপ থাকে। তো তাই আমি এই ভিডিওতে চাচ্ছি যে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, আর অ্যাকাউন্ট খোলার পরে আপনি যত কাস্টমাইজেশন আছে, এসইও আছে, সব কমপ্লিট করবেন। তো ভিডিওতে চলে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ টপিকস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। যদি আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে লিখবেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লেখার পরে সবার উপরে দেখবেন ইনস্টাগ্রাম অ্যাপটি চলে আসবে, তো এখানে ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল হচ্ছে, দেখুন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি ওপেন ক্লিক করবেন। ওপেন ক্লিক করার পরে আপনাকে সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপে নিয়ে যাবে। এখান থেকে আপনার ফেসবুক অ্যাপে যে অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে সেটা আপনাকে সাজেস্ট করবে, বাট আমি এখানে চাচ্ছি যে একেবারেই নতুন অবস্থায় আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য দেখেন এখানে লেখা আছে সাইন আপ উইথ ইমেইল অর ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন, আবার ইমেইল দিয়েও খুলতে পারেন, তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা দিয়েই করবেন। তো এখান থেকে আমি ফোন নাম্বার দিয়েই দেখাচ্ছি। ফোন নাম্বারে আগে আপনি শিওর হবেন যে এটা বাংলাদেশের কোড আছে, তারপরে আপনার যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা এখানে বসাবেন। ফোন নাম্বার বসানো হয়ে গেলে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বারটা দিলেন, এই ফোন নাম্বারে একটা কোড আসবে, কোডটার জন্য অপেক্ষা করতে হবে। তো ফোনে যেহেতু হচ্ছে না, এখান থেকে আমি ব্যাকে চলে যাই। এই মুহূর্তে হয়তো বা সার্ভারে কোনো প্রবলেম থাকতে পারে, তবে আপনি যদি ফোন নাম্বার দেন তো সেক্ষেত্রে এই ফোন নাম্বারে মেসেজটা চলে যাবে, ওই মেসেজটা এখানে বসাতে হবে। তো চলুন ইমেইল দিয়ে একটা ট্রাই করি। ইমেইল দিয়ে এখানে আপনার যে ইমেইলটা দিয়ে খুলতেছেন সেই ইমেইলটা এখানে লিখে দেবেন। লেখার পরে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনার যে ইমেইলটা দেবেন সেই ইমেইলে একটা লগ ইন কোড চলে যাবে। তো চলুন ইমেইলে চলে যাই। তো দেখুন ইনস্টাগ্রাম থেকে একটা কোড পাঠিয়ে দিচ্ছে, সেই কোডটা কপি করবেন। কপি করে আবার ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে চলে গিয়ে লগ ইন কোড দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনি ফুল নেম দিবেন। তো ফুল নেম দিয়ে দিই একটা এমকে ইনস্টিটিউট। তারপর আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করার পর আপনি রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন কিংবা নাও দিয়ে রাখতে পারেন, তো এখানে দিয়ে রাখলে সুবিধা হবে, পরবর্তীতে যদি আপনি আবার লগ ইন করতে চান আপনার পাসওয়ার্ড দিতে হবে না। কন্টিনিউ অ্যান্ড সিঙ্ক্রোনাইজিং কন্ট্যাক্টস, কন্টিনিউ উইদাউট সিঙ্ক্রোনাইজিং কন্ট্যাক্টস, এটার কাজ হচ্ছে আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বার দিয়ে খোলা যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো এখানে আপনার সিঙ্ক্রোনাইজ হবে, আর যদি উইদাউট সিঙ্ক্রোনাইজিং কন্ট্যাক্টস দেন তাহলে ওই নাম্বারগুলো আপনার সাজেশনে আসবে না। তো এখান থেকে আপাতত কন্টিনিউ উইদাউট সিঙ্ক্রোনাইজিং কন্ট্যাক্টস এটা ক্লিক করি। ক্লিক করার পরে ইউজার নেমটা সেভ করে রাখতে পারেন। এবার আপনার ডেট অফ বার্থ সেট করতে পারেন। ডেট অফ বার্থ সেট করার পরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে দেখছেন এখানে সাইন আপ, তার নিচে চেঞ্জ ইউজার নেম। তো এই মাঝামাঝি দেখছেন সাইন আপ অ্যাজ আমার যে ইমেইলের ইউজার নেমটা ওইটা সাজেস্ট করতেছে, তো এইটা আপনি একেবারে নিচে লেখা দেখেন চেঞ্জ ইউজার নেম, এখানে ক্লিক করে এখন চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আপাতত চেঞ্জ করতেছি না, আমি একবারে যখন অ্যাকাউন্টটা কাস্টমাইজেশন করব তখন আপনাদেরকে দেখাবো। তো আপাতত আমি এটা সাইন আপ ক্লিক করি। রেজিস্টার হচ্ছে, এইখানে দেখুন ফাইন্ড ফ্রেন্ডস স্কিপ, আপনার ফেসবুক ফ্রেন্ড যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে তাদেরকে আপনি এখান থেকে ফাইন্ড ফ্রেন্ডস ক্লিক করে দেখতে পাবেন, আর যদি এখন দেখতে না চান আপনি স্কিপ করতে পারেন। দেখুন দেখুন আমার এখানে প্রায় 400 মতো ফ্রেন্ড আছে যাদেরকে আমি এখানে পাবো, ফাইন্ড ফ্রেন্ডস দিলে আমি তাদেরকে এখান থেকে অ্যাড করতে পারবো কিংবা ফলো করতে পারবো। তো আপাতত এখান থেকে স্কিপ করি। স্কিপ অ্যাড এ ফটো, এটা আপাতত ফটোটা অ্যাড করতেছি না, স্কিপ করি। ডিসকভার পিপল, বিভিন্ন সেলিব্রিটি আছে আপনি তাদেরকে চাইলে ফলো করতে পারেন, আপাতত এটা ফলো করতে চাচ্ছি না। নেক্সট ক্লিক করি। দেখুন এখন আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে, এখন চাচ্ছি আমি এই প্রোফাইলে কাস্টমাইজেশন কমপ্লিট করব।
কাস্টমাইজেশন করতে নিচে ডান পাশে দেখুন সাদা প্রোফাইল আইকনের মতো দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে দেখুন মাঝামাঝি লেখা এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাভাটার দিতে পারেন, এটা নতুন সংযোজন। আপনি যদি অ্যাভাটার দেন সেক্ষেত্রে আপনার গ্যালারিতে থাকা কোনো ছবি দিয়ে আপনি অ্যাভাটার তৈরি করতে নিতে পারবেন, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। আর যেহেতু এটা একটা বিজনেস অ্যাকাউন্ট করতে যাচ্ছি, সেই জন্য আমি এটা নট নাও ক্লিক করব। চেঞ্জ প্রোফাইল ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ প্রোফাইল ফটো ইম্পোর্ট ফ্রম ফেসবুক ইউজ অ্যাভাটার, আপনি নিউ প্রোফাইল ফটো ক্লিক করলে আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারবেন। ইম্পোর্ট ফ্রম ফেসবুক, অর্থাৎ আপনার লিঙ্ক করা কোনো ফেসবুক থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। ইউজ অ্যাভাটার, অ্যাভাটার সম্পর্কে আগেই বললাম। তো নিউ প্রোফাইল ফটো ক্লিক করি, প্রপার অ্যালাউ দিই। আপাতত আমার কোনো প্রফেশনাল কোনো ছবি বানানো হয়নি, হুট করে ভাবলাম যে ভিডিওটা বানিয়ে ফেলি, তো আমি এখান থেকে আপাতত আমার ছবিটাই দিচ্ছি। দেওয়ার পরে এটা আপনি আপনার মতো করে ছোট বড় করে নিতে পারবেন। তারপর উপরে ডান পাশে দেখুন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সট প্রসেস হচ্ছে, প্রোফাইল পিকচার লোড হচ্ছে। দেখুন দেখুন প্রোফাইল পিকচার কমপ্লিট হয়ে গেছে। উই নিড ইউর পারমিশন টু কন্টিনিউ, ইনস্টাগ্রাম নিডস টু অ্যাক্সেস ইনফো ফ্রম ইউর ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার যে ইনফরমেশনগুলো সেটা নিতে যাচ্ছে। এখান থেকে ক্রস দিন। প্রোফাইল পিকচার সেট করার পরে আপনি নেম ক্লিক করে আপনি এখান থেকে আপনার মতো করে নাম সেট করে নিতে পারেন। তো আমি নাম প্রথমেই দিয়ে দিয়েছি, এখনও সেট করতে যাচ্ছি না, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। নেমের নিচেই দেখছেন ইউজার নেম, এই ইউজার নেমটা আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন। সেটা হচ্ছে আপনার যে নাম থাকবে সেই নামের সাথে ম্যাচ করে কোনো একটা নাম দিবেন, সে অবশ্যই সেটা ইউনিক হওয়া লাগবে। আগেই নাম ব্যবহার করা হয়েছে এরকম কোনো নাম আপনি এখানে ইউজ করতে পারবেন না। তো আমি দেখি, ট্রাই করে দেখি। আর এখানে হচ্ছে সবই স্মল লেটারে লিখতে হবে, আপনি ক্যাপিটাল লেটারে লিখলেও হবে না। দেখুন দ্য ইউজার নেম এম কে ইজ নট অ্যাভেলেবল। একই সাথে উপরে ডান পাশের যে টিক মার্ক, এটা দেখুন ব্লার হয়ে আছে, এটা অস্পষ্ট। এটা যখন স্পষ্ট হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি দেখা যাবে, তখন এটা আপনি সেট করতে পারবেন। তো এটা আমি একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেওয়ার পরে দেখুন ওই টিক মার্কটা এখন পুরোপুরি ভিজিবল, এখানে ক্লিক করবেন। দেখুন এম কে ইনস্টিটিউট গ্রিন মার্ক হয়ে গিয়েছে, তার মানে এটা এখন কমপ্লিট। প্রোনাউন্স, এই প্রোনাউন্সটা কি, তো ইউজার নেমের নিচে দেখছেন প্রোনাউন্স, এই প্রোনাউন্সে ক্লিক করে যদি আপনি কোনো কিছু লিখে দেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার নামের আগে ওই প্রোনাউন্সটা থাকবে। তো এখান থেকে আপনি চাইলে দে, শি, হি, ইট, ইটস, হাবিজাবি যে কোনো কিছু দিতে পারবেন, আপনি সর্বোচ্চ চারটা পর্যন্ত দিয়ে রাখবেন। তো আমি এখান থেকে আপাতত সেট করতেছি না। এরপরে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা আপনি সেট করতে পারবেন। তো নর্মালি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি সেই ওয়েবসাইটটা দিয়ে দিবেন, যেমন mkinstitute.com। তো আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটাও আপনি সেট করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি বায়ো লিখে দিয়ে দিতে পারেন। আমার একটা জায়গা লিখে রেখেছি, সেটা আমি বের করি, এটা কপি করে নিয়ে আসি, কপি করে বায়োতে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে দেখুন টিক মার্কটা এখন ভিজিবল হচ্ছে না। আবার নিচে দেখুন -43, অর্থাৎ আমার লেখা খুব সম্ভবত বেশি হয়ে গেছে, ওই লেখাগুলো আমি বাদ দিয়ে দিলাম। এবার টিক মার্কে ক্লিক করবেন। বায়োর নিচে দেখছেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা এখন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এটা যদি আপনার বিজনেস পারপাজ ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনি এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন। তো সেই জন্য আপনি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ দিবেন, আবারও কন্টিনিউ, আবারও কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার এখানে আসবে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউ, অর্থাৎ আপনি কি। যেহেতু আমার এটা কোনো টিউটোরিয়াল সম্পর্কে, আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি, ভিডিও ক্রিয়েটর দিতে পারি, আপনার ইচ্ছা। আপনি যদি একজন আর্টিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আর্টিস্ট দিতে পারেন, মিউজিশিয়ান দিতে পারেন, যদি কোনো ব্যবসা থাকে কাপড় চোপড়ের ব্যবসা সেক্ষেত্রে আপনি ক্লোদিং দিতে পারেন। এখান থেকে আপাতত আমি ডিজিটাল ক্রিয়েটর দিই। এবার মাঝামাঝি লেখা দেখুন ডিসপ্লে অন প্রোফাইল, অর্থাৎ আপনার যে ডিসক্রাইবটা, এটা আপনি যদি আপনার প্রোফাইলে শো করতে চান সেটা আপনি এনাবল করে দিবেন, আর যদি শো না করতে চান তাহলে আপনি ডিজেবল করে রাখবেন। এনাবল করে দিয়ে আপনি ডান ক্লিক করবেন। এটা 30 সেকেন্ডের মতো সময় লাগতে পারে, একটু অপেক্ষা করবেন। তো আপনি যদি আমার মতো হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েটর দিয়ে রাখতে পারেন, আর যদি কোনো আপনার কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি বিজনেসে ক্লিক করবেন। তো ক্রিয়েটর দিই, তারপর নেক্সট ক্লিক করি। নেক্সট ক্লিক করার পর শেয়ার লগ ইন ইউজিং অ্যাকাউন্ট সেন্টার,
তো এটা আপাতত নট নাও দিই। তো দেখুন আমার যে ইউজার নেমটা উপরে বাম পাশে এমকে ইনস্টিটিউট ইউজার নেমটা হয়ে গেছে। তো আপনাকে বলেছিলাম যে আমি অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করব, অ্যাকাউন্ট কাস্টমাইজেশন 50% হয়েছে, আরও কিছু বাকি আছে। এখন উপরে ডান পাশে দেখুন 3-বার মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে সবার উপরে লেখা দেখবেন সেটিংস, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস, আপনি যদি কাউকে ফলো করতে চান কিংবা যদি কাউকে ইনভাইট করতে চান সেটা আপনি ক্লিক করবেন। নোটিফিকেশনটা আপনি আপনার মতো করে দিতে পারেন, যে পজ অল যদি আপনি সব পজ করে রাখতে চান কিংবা কী কী আপনি এখান থেকে অন করে রাখতে চান সেটা করতে পারবেন। তো এটা আপাতত করে দেখাচ্ছি না, এটা নর্মাল। এরপরে দেখা গেল যে আপনার কোনো পোস্টে কেউ একজন বাজে কমেন্ট করেছে, সেটা আপনি কি কি ওয়ার্ড দিবেন সেই ওয়ার্ডগুলো যদি ওই কমেন্টের মধ্যে থাকে তাহলে অটো হাইড হয়ে যাবে। তো তার জন্য আপনি কাস্টমস ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এখানে ক্লিক করবেন, ম্যানেজ কাস্টমস। এখান থেকে ক্লিক করার পরে আপনি আলাদা আলাদাভাবে লিখবেন, যেমন কিছু ওয়ার্ড থাকতে পারে এগুলো আপনি অ্যাড করে রাখতে পারবেন। তো আপনি এখান থেকে এরকম অনেক ওয়ার্ড অ্যাড করে রাখতে পারবেন। তো এইরকম টাইপের যদি কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেগুলো অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। এখান থেকে ব্যাকে চলে যান, ব্যাকে চলে যাওয়ার পরে দেখছেন সিকিউরিটি, সিকিউরিটি ক্লিক করবেন। সিকিউরিটি ক্লিক করার পরে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে সেক্ষেত্রে আপনাকে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, তারপর নিউ পাসওয়ার্ড, অ্যাগেন নিউ পাসওয়ার্ড দিয়ে আপনার উপরে ডান পাশে টিক মার্ক করে দিতে হবে। ব্যাকে চলে যাই, লগ ইন অ্যাক্টিভিটি, কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেটা আপনি দেখতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে যে আপনার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটার এক্সট্রা সিকিউরিটি পাবেন। গেট স্টার্টেড ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করার পরে আপনি অথেন্টিকেশন অ্যাপ, অর্থাৎ আপনি একটা ডিভাইস দিয়ে রাখতে পারবেন, সেই ডিভাইসে অ্যাপ্রুভাল চাইবে। হোয়াটসঅ্যাপ দিতে চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, টেক্সট মেসেজ, টেক্সট মেসেজ যদি দিতে চান সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে গো দিবেন, তারপর যে কোডটা যাবে ওই কোডটা বসিয়ে ওকে দিবেন। এখান থেকে ব্যাকে চলে যায়, ব্যাকে চলে যাওয়ার পরে দেখুন অ্যাকাউন্ট অপশন, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখান থেকেই মূলত আপনি অ্যাকাউন্ট কাস্টমাইজেশন কমপ্লিট করতে পারবেন। তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন, পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে দেখুন ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বারটা এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। ফোন নাম্বারটা কানেক্ট করতে যদি চান আপনি ফোন নাম্বারটা বসাবেন, ফোন নাম্বারটা বসানোর পরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর যে লগ ইন কোডটা যাবে ওই লগ ইন কোডটা বসিয়ে আপনি কনফার্ম দিবেন। তারপর জেন্ডার দিতে পারবেন এখান থেকে, বার্থডে তো দেওয়াই আছে, ব্যাকে চলে যাই। তো গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শেয়ারিং টু আদার অ্যাপস, শেয়ারিং টু আদার্স অ্যাপ ক্লিক করলে আপনি এখান থেকে অন্য অন্য যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো আপনি কানেক্ট করতে পারবেন। এখান থেকে সবার উপরে যে ফেসবুকটা আছে ফেসবুকে ক্লিক করে একটা দেখিয়ে দিই, বাকিগুলো আপনি একইভাবে দেখবেন। তো দেখুন আমি সর্বপ্রথম যখন অ্যাকাউন্টটা খুলতে গিয়েছিলাম তখন এরকম একটা ইন্টারফেস আসছিল, তো তখন বলছিলাম যে আমি আপাতত নট নাও দিই, পরে এটা দেখাবো। আপনার ফোনে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্টটা সাজেস্ট করবে, কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার কন্টিনিউ ক্লিক করবেন, অ্যাড এমকে ইনস্টিটিউট ক্লিক করবেন, এটা কমপ্লিট। এখন আপনি যদি চান যে আমি বিজনেস অ্যাকাউন্টে সুইচ করেছিলাম, এখন আবার আমার নর্মাল রেগুলার অ্যাকাউন্টে সুইচ করতে যাচ্ছি, নিচের দিকে দেখুন সুইচ অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করলে আবার অ্যাকাউন্ট টাইপে চলে যাবে। ব্যাস আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন খুলে সম্পূর্ণ কাস্টমাইজেশন কমপ্লিট। ভিডিওটি যদি আপনি ফলো করেন তো আমি আশা করি আপনি প্রফেশনাল লুকের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।